স্বাগতম জানাচ্ছি bhisab.com এ। bhisab বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের ইতিপূর্বে আপনারা প্লেলিস্টের অলরেডি 7টা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো অলরেডি দেখেছেন। আজকে গত ভিডিওতে আমরা প্রফিট পর্যন্ত দেখিয়েছিলাম। আমরা টোটালি হচ্ছে আপনাদেরকে প্রফিট থেকে শুরু করে প্রত্যেকটি অপশন আমরা দেখিয়েছি। আজকে আমি জাস্ট আগে একটু লগ ইন করে নিই। আচ্ছা, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এখানে বাম দিকে হচ্ছে আপনাদেরকে ব্যক্তি অ্যাকাউন্টসের মধ্যে থেকে অলরেডি জমা খরচ অ্যাকাউন্টের মধ্যে যা আছে ট্রান্সফার এবং হচ্ছে প্রফিট, এই অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল। আজকে যে অপশনটির কাজ আমরা করব, যেটি হচ্ছে বিল ইনভয়েস। বিল ইনভয়েসের মধ্যে গেলে আমরা এখানে যুক্ত করুন ইনভয়েস লিস্ট, তারপরে হচ্ছে খসড়া এবং হচ্ছে বিক্রয় ফেরত, এই অপশনগুলো আমরা পাবো। তা এখন আমরা যেটি করব, যেটি হচ্ছে বিল যুক্ত। বিল যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে একটি ক্লায়েন্ট অ্যাড করতে হবে। যদি ক্লায়েন্ট আপনার পূর্বে থেকে না থাকে, মানে পূর্বে অ্যাড না থাকে, তাহলে প্লাসে ক্লিক করে আপনি ক্লায়েন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন। তাহলে আমরা একটি ক্লায়েন্ট একেবারে ক্লায়েন্ট একটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ঠিকানা, ফোন নম্বর, পূর্বের বাকি যদি থাকে তাহলে তো অবশ্যই দিবেন, না হলে জিরো দিবেন। আপনি কাস্টমারটা যুক্ত করে নিলেন, কাস্টমার এখানে চলে আসছে। এখন প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, এখান থেকে প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন কোন কোন প্রোডাক্ট আপনার এখানে আছে। প্রোডাক্ট যদি আপনার এখানে পূর্বে থেকে অ্যাড করা না থাকে তাহলে কোথায় যেতে হবে, এখান থেকে পণ্যতে গিয়ে আপনি পণ্য তৈরি করে নেবেন। তো এই অপশনটা আমরা পরে আসব। ধরে নিচ্ছি আমাদের প্রোডাক্ট এখানে আছে, আমরা এখানে লাইট দিলাম। এখানে লাইটের স্টক কতগুলো আছে দেখাবে, কত পিস আপনি বিক্রি করবেন, এটার ক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য কত আছে এবং এটার সেলস ভ্যালু সব মিলে আমি এখানে যদি 3 পিস দেই তাহলে দাম কত আসতেছে, 200 টাকা করে, 600 টাকা। আচ্ছা, ডিসকাউন্ট যদি থাকে, ধরে নিচ্ছি ডিসকাউন্ট হচ্ছে আমার 50 টাকা, তাহলে এখান থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিসকাউন্টটা আপনারা দুইভাবে দিতে পারবেন, একটি হচ্ছে ফ্ল্যাট আর একটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, ট্রান্সপোর্ট খরচ যদি গাড়ি ভাড়া যুক্ত হয় এটার সাথে, তাহলে গাড়ি ভাড়া আপনি ধরে নিচ্ছেন 20 টাকা, 20 টাকা যুক্ত হয়ে গেছে। কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা রিসিভ করবেন, আপনার যে টোটাল বিলটা কত হলো 570 টাকা, এই 570 টাকা আপনি কোন অ্যাকাউন্টে রিসিভ করবেন সেটা এখান থেকে ক্যাশ কোন ক্যাটাগরিতে টাকাটা জমা করবেন, ক্যাটাগরি এখানে দিয়ে দিলেন। জমার পরিমাণ, টোটাল বিল হচ্ছে আপনার 570 টাকা, জমা দিবে সে 500 টাকা, তাহলে 70 টাকা এখানে বাকি থাকবে, এখানেও দেখাচ্ছে ডান পাশেও দেখাচ্ছে। ভালো, এখানে বিবরণের মধ্যে বা বর্ণনার মধ্যে যদি নোট আপনারা লিখে রাখতে চান তাহলে সেটা আপনারা লিখে রাখতে পারবেন, এটা ম্যান্ডেটরি না। তাহলে আমরা এখানে বিল করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে, প্রথমত আপনাকে একটা কাস্টমার অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। যদি প্রোডাক্টের বারকোড থেকে থাকে তাহলে অবশ্যই এখানে বারকোডটা আপনারা দিয়ে দিবেন। আর তারপরে প্রোডাক্ট এখানে চলে আসলো, একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি এটা দেন, যতগুলো ইচ্ছা আপনার, প্রত্যেকটা কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন, এবং দরকার নাই আপনি এখানে ডান পাশে ডিলেটে ক্লিক করে ডিলেট করে নেন। তাহলে এই হচ্ছে মোটামুটি বিলিংয়ের অপশন। এবার আপনি বিলটা কী করবেন, সেভ দিবেন, ইনভয়েস যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। ইনভয়েস যুক্ত করুনে ক্লিক করার পরে আমার ইনভয়েসটি সেভ হয়ে গেছে এবং ইনভয়েস লিস্টের মধ্যে অটোমেটিকলি এটা চলে আসছে আমার 570 টাকা। এবার আমি এটা হচ্ছে পজ ভিউ, এটা হচ্ছে ইনভয়েস ভিউ, মানে পজ ভিউটা হচ্ছে আপনার ছোট যে 3 ইঞ্চির প্রিন্টার, এই 3 ইঞ্চি বা হচ্ছে 2.5 ইঞ্চি 4 ইঞ্চি এই প্রিন্টারগুলো দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন। এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে পজের ডিজাইন। এখন যদি আপনি হচ্ছে A4 সাইজের পেজের ডিজাইন চান তাহলে হচ্ছে ইনভয়েস দেখুন, এখানে ক্লিক করলে এটা হচ্ছে A4 সাইজের ডিজাইন। এখানে মাঝখানে একটি কিউআর কোড আসবে, কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারবে। এখানে কোম্পানির ডিটেলস, এখানে ইনভয়েসের ডিটেলস, এখানে পণ্যের A to Z ডিটেলসগুলো এখানে আছে। এটা পার্সিয়াল পেইড বলতে বোঝাচ্ছে যে এখন পর্যন্ত কাস্টমারদের কত টাকা বাকি আছে, 70 টাকা বাকি আছে, বিধায় এটা পার্সিয়াল পেইড। আর যদি সম্পূর্ণ টাকা পেইড হইতো তাহলে এখানে পুরো পেইড দেখাইতো। এই হচ্ছে মূলত আমাদের ইনভয়েসের ডিজাইন। আপনারা চাইলে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদের মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তা যতটুকু আছে এবার আপনি প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করলে এটা আপনার A4 সাইজের যদি প্রিন্টার থেকে থাকে তাহলে হচ্ছে যেমন ইপসন, ক্যানন, বড় যে প্রিন্টারগুলো সেটির মাধ্যমে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, ডান পাশে হচ্ছে আপনার এডিট এবং ডিলেট বাটন। যদি মনে হয় যে আপনি এই ইনভয়েসটাকে ভুল হয়েছে কোনো কারণে, এখানে পরিমাণ ছিল 3 পিস, আপনি 2 পিস দিবেন, আপনি এখানে জাস্ট 2 লিখে দেন ও 2 হিসাবে ক্যালকুলেশনটা করে নেবে।
এবং টাকা যদি অ্যাডভান্স আসে সেটা এখানে বাকির পরিমাণে মাইনাস দেখাবে, টাকাটা অ্যাডভান্স হয়ে যাবে। আপনি জমার পরিমাণটা আপনি কমাই নেন, জমার পরিমাণটা এখানে 400 দিয়ে দেন, তাহলে সে সেইভাবে কী করবে, আর আপডেট দিয়ে দিলে পুরো সফটওয়্যার আপনাকে ওইভাবে ক্যালকুলেশন করে দিবে। এবার যদি আপনি ইনভয়েস ভিউতে যান, ইনভয়েস ভিউতে গেলে যে ক্যালকুলেশনটা ছিল সেই ক্যালকুলেশনটা এখানে চলে আসবে। এখন যদি মনে হয় যে আমার এই ইনভয়েসটার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিব, তাহলে কী করবেন, জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস দিয়ে দেন, তাহলে ওই ইনভয়েসটা কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে অটোমেটিকলি আপনার স্টকে প্রোডাক্ট ফেরত চলে আসবে, আপনার সমস্ত ক্যালকুলেশন ঠিক থাকবে। তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম সেটি হচ্ছে ইনভয়েস যুক্ত করার বিষয়টা আমরা এখানে খুব ভালোভাবে দেখে নিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ইনভয়েস খুব সহজেই অ্যাড করতে পারবেন, এবং ইনভয়েস লিস্টের মধ্যে যাবার পরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে ইনভয়েসকে আমরা এডিট করলাম, আমরা ইনভয়েসটাকে ডিলিট করলাম। এবং দেখেন এই যে আমরা ইনভয়েসটাকে এডিট করলাম, করার পরে এখানে এখানে কিন্তু লেখা আসছে এডিটেড, তার মানে কিন্তু এই ইনভয়েসটা এডিট করা হয়েছিল। আপনার সফটওয়্যারে আপনি যেটাই করেন না কেন, আমরা সমস্ত লগ রাখার চেষ্টা করি, সুতরাং আপনি এডিট করলেও এবং এখানে কিন্তু চলে আসছে আমার এখানে এটা এডিট করা হয়েছিল। আশা করি খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন ভিডিও দেখে যুক্ত এবং হচ্ছে ইনভয়েস লিস্ট এডিট এবং ডিলিট। ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।